Assalamualaikum warahmatullahi আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যেখানে একটি চিরন্তন বিধান, আল্লাহর একটা শাশ্বত বিধি সমস্ত মানুষের জন্য, এমনকি সমস্ত প্রাণীকুলের জন্য। কিন্তু এটা বিশেষ করে জিন এবং ইনসানের জন্য, যে আয়াতটিতে আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, মৃত্যু চাচ্ছ না, মৃত্যু আসুক এটা চাও না, সেটি ফাইন না হোক মোলাকি কো, সে মৃত্যু আসবে আসবে তোমাদের সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দু না ইলা আলিমিল গায়বি ওয়াস সালাম, এরপরে তোমাকে ফেরত নিয়ে যাওয়া হবে ওই আল্লাহর কাছে যিনি আলিমুল গায়ব এবং সাহাব, যিনি প্রকাশ্য এবং গোপন সব কিছু জানে, সেই মহান রব্বুল আলামিন আমাদের স্রষ্টার কাছে আমাদের সকলকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা কি আমলগুলি করে আসছো সেগুলি তোমাকে আবার জানানো হবে, কি কি ভালো কাজ করছো এটি যেমন তোমাকে আবার জানানো, তোমার ভালো কাজের তোমাকেই জানানো হবে, অনুরূপভাবে কি কি মন্দ কাজ তুমি করেছ এটাও রেকর্ড করা হচ্ছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসা, তোমার এমন একটা ছোট্ট কাজও নাই যেটা রেকর্ড হচ্ছে না, এমন একটা বড় কাজ নাই যেটি রেকর্ড হচ্ছে না, এমন একটি ভালো কাজ নাই যেটা রেকর্ড হয়ে, এমন একটি মন্দ কাজ নাই যেটি সামলিয়ে রাখা গেছে রেকর্ডে আসেনি। পার্লামেন্টে অনেক সময় এটা এক্সপান্স করেন, ওটা বাতিল করেন, এটা রেকর্ড করলেন না, ওটা উল্টো করেন যাতে না থাকে, ওটা এডিট করেন বাদ দেন। সম্মানিত ওলামা ইকরাম, তুল্লাবুল আইন, কিন্তু আমাদের জীবনের কোনো আমল, কোনো কথা, কাজ এবং চিন্তা, মনের পরিকল্পনা একটাকে এডিট করা যাবে, বাদ দেওয়া যাবে না, এক্সপান্স করা যাবে না, ডিলিট করা যাবে না, এটার জন্য একটা ভুল ব্যাখ্যা দেওয়া যাবে না, আমি তো এটা দিয়ে এই বুঝাইতে চাইছিলাম এগুলি উপলব্ধ, এসব তা আল্লাহ আনা চল। এই জন্য আল্লাহ বলছেন ফায়ুন আব্দুল, তোমার কাজগুলো আবার তোমার সামনে উপস্থাপন করা, বিমা কোন যা মালুম যা তুমি করে আসছিলে, মাস কন্টিনিউয়াস টেস্ট, বিমা কোন তুম যা মালুম যা তোমরা করতে ছিলে, যা করতে ছিলে কোন তুম যা মালুম, কি ল্যাঙ্গুয়েজ সেটি, তার উপদেশের মধ্যে কত সুন্দর বাক্য, কি পাণ্ডিত্য, কত তত্ত্ব এবং তথ্য এর ভিতরে, এরই ধারাবাহিকতায় আমাদের এই যুগের খ্যাতনামা আলেমদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তাকে আল্লাহ পাক এই কটা দিন আগে আমাদের থেকে বিদায় করে সেদিন ওনাকে বিদায় করে নিয়ে যান, সেদিন একটা ইসলামী অনুষ্ঠানে তিনি আসতেছিলেন, সে অনুষ্ঠানে একজন সদস্য ছিলেন ডক্টর সাইফুল্লাহ, আরো কয়েকজন আট দশ জন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদের ওনারা ছিলেন, সকলের পিছনে আমার নামটাও ছিল নাখান দায়িত্ব, আমিও সেই অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। কিন্তু ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তিনি রওনা দিয়েছিলেন এই অনুষ্ঠানে আসার জন্য, আসতে পারেননি, তিনি মাগুরা এসে তিনি আল্লাহর কাছে চলে গেলেন, ঢাকা আসতে পারেন, এটা আল্লাহর সিদ্ধান্ত, তিনি যা চান তাই হয়, তো
কোন জমিনে তুমি মৃত্যুবরণ করবে, কি রুজি রোজগার কখন কি করবে তোমার জানা নাই। আলিমুল গায়েব আল্লাহ তাআলা শুধু তিনিই জানেন, আসতে পারে না। আপনারা জানেন আমাদের দেশে একদল লোক মনে করে পীর মুরিদি না হলে জান্নাতে যাওয়া যাবে না। এটা আমাদের দেশের বিপুল সংখ্যক আলেম ওলামা তারা মনে করে, আবার একদল মনে করে শুধু পীর মুরিদ হইতেই হবে এমনটি নয়, না হলে তার পীর হবে শয়তান। এত জরুরি এটা যেন ফরজে কেফায়া না, ফরজে আইনের মতো। আজ থেকে প্রায় 50 বছর আগে আনুমানিক এর বিরুদ্ধে বই লিখেছেন মাওলানা আব্দুর রহিম বর্মণ। যেই দেশে উনার বাড়ি সেই দেশে বাংলাদেশের পীর মুরিদের সংখ্যা বেশি, যদি মুরিদ বেশি নাও থাকে পীরের সংখ্যা আমার মনে হয় ওই এলাকায়। সেই এলাকার আরেকজন আলেম মরহুম মাওলানা আব্দুর রহিম পীরের বিরুদ্ধে বই লিখেছেন, বইটির নাম সুন্নাতুল বেদাত। বেদাতের তালিকায় যত কাজ আছে তার মধ্যে পীর মুরিদিকে তিনি উল্লেখ করেছেন। একজন লোকেরা বলেছে এটা এত জরুরি, যার কোন পীর নাই তার পীর হয় শয়তান। আর একই দেশের আরেকজন খ্যাতনামা আলেম মাওলানা আব্দুর রহিম লিখেছেন, এটি গুনাহের কাজ বেদাত। মান আহদাসা ফি আমরিনা ফাহুয়া রাদ্দ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না মুহদাসাতিল উমুরি বিদআ। তিনি সেই সংজ্ঞায় দিয়েছেন এই মুহদাসা যেটা এটা বেদাত, কুল বেদাতিন দলালা, আর এর পরিণতি হলো গুমরাই ও কুল্লা দলালাতিন ফিন্নার, আর এর জাজা বদলা হলো আগুনে। তিনি সেখানে এটা দিয়েছেন, একদল লোক এটা জান্নাতের পথ দেখিয়েছেন আর একদল এটাকে দুজকের পথ দেখিয়েছেন। আমাদের সেই জামানায় আমাদের ডক্টর ফজলুল আব্দুল গান্ধী তিনি পীর পরিবেশে তিনি লেখাপড়া শিখেছেন। আমি ওনার সাথে দেশে এবং বিদেশে কিছু সময় কাটাবার সুযোগ আমার হয়েছে। আমি একাধিকবার ওনার বাড়িতে গিয়েছি শুধু ওনার সাথে দেখা করার, শুধু ওনার সাক্ষাতের জন্য ঢাকা থেকে আমি 2 বার ওনার সেই দিনে দেখেছি। এর আগে 15 বছর আগে ওনার নাম শুনছে ওনাকে আবার দেখতে গিয়েছিলাম, এই নিয়ে 3 বার হল। এর বাইরে বিদেশে বিভিন্ন ফাংশনে দাওয়াতও করেছি। আমি ওনার সান্নিধ্যে জেনেছি যে উনি ওনার আব্বা ছিলেন স্কুল মাস্টার, জেনারেল শিক্ষিত ছিলেন না, এবং ওনার রাজনীতিতেও ছিল বামপন্থী লাইনওয়ালাদের সাথে উঠা বসা করতেন ওনার বাবা, কিন্তু উনি ঠিক করেছিলেন ছেলেকে আলেম বানাবে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবকে আলেম বানাবে। এবং তিনি এমন আলেম হলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম। আমার বিশ্বাস ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে চিনে না এমন আলেমের সংখ্যা বাংলাদেশে খুবই কম, আর যারা ওনাকে চিনে না আমি মনে করবো এরা দুনিয়াদারি সম্বন্ধে কিছুই জানে না, দুনিয়ার খবর কিছুই রাখে না, যারা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর হয় বন্ধু হিসেবে না হয় দুশ্মন হিসেবে কোনো না কোনো ভাবে ওনারা চেনার পর। আমি ওনার সাথে বহু মাসালা নিয়ে যোগাযোগ করেছি, ওনার নাম্বারটা আমার মোবাইলে এখনো আছে। আমি সেদিন ভাবলাম ঠিকই রাখবো না ডিলিট করবো, অন্তর কাছে আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের নাম্বারটা কীভাবে আমার মোবাইল থেকে ডিলিট করি আমার ভয় লাগে, আমি রাখছি রাখছি। একটা তিনি আল্লাহর কাছে চলে গেছে, অনেক বিষয়ে ওনার সাথে আমার মতামত মতানৈক্য হয়েছে। আমার একটা নামাজ বই আছে যেভাবে নামাজ পড়তে রাখবো, কিছু কিছু জায়গায় তিনি মতানৈক্য করেছে, আমি ওয়েলকাম জানাই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। পীর পরিবেষ্টিত জায়গায় থেকে এবং পীরে বাংলাদেশের যার নাম মূর্খ লোক জানে, ফকির মেটিরাও জানে পুরপুরা পীর, পুরা পুরা পীর, পুরপুরা পীরের জামাত হওয়ার পরে তিনি এমন একটি কঠিন কাজ করেছেন যেটি বাংলাদেশের অন্য কেউ পাচ্ছে কিনা আমি জানি না,
সেটি হলো একটা পীরের মধ্যে তিনি প্রায় 90% বা একটা বিপুল পরিমাণ পার্সেন্টের ভুল ত্রুটি বেদাত তিনি তাদের থেকে দূরীকরণে বিশাল ভূমিকা রেখেছেন। আমি ইনি হানাফি মাজহাবের খুবই প্রায় অনেকটা খুবই খুবই বেশি পছন্দের লোক ছিলেন, এজন্য আহলে হাদিসের লোকদের কাছে আমি ওনার প্রশংসা শুনি। আপনারা জানেন আহলে হাদিস এবং হানাফি দুইটা দুই মেরুতে এখানে ভাতও খাবে না ফল। একজন হানাফি আরো বলছিলেন যে আরা আহলে হাদিস মানে আমাকে বলতেছে আহলে হদস, হদস মানে না পাকিটা পাকিটা সঙ্গে হানাফি ওরা জাহান্নাম। তুই যে আমার সামনে বলতে আমি চুপচাপ করে শুনি, আমি আজকের অনুষ্ঠানে বলতে চাই সেই আহলে হাদিসের এক খুবই খুবই একজন ঘনিষ্ঠ তিনি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের প্রশংসা করছিলেন। এটি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের কর্মকাণ্ডের এটি ওনার একটা বিজয় সফল। তাদের কাছে ওনার প্রশংসা করা অথবা ওনাদের কাছে ওই মহলের প্রশংসা তাহলে এটা সত্যি না হয়ে পারে। সম্মানিত সম্মানিত শ্রুতি মন্ডলী, আমি ওনার কাছে শুনেছি উনি প্রথম মিলাদের বিরুদ্ধে বাংলাদেশে মিনার শরীফ এটা কোনোদিন আদৌ টেলিভিশনে বক্তৃতা করে এটা দূর করা যাবে বলে আমার বিশ্বাস হয়। আপনারা জানেন কবিউলারা মিনার শরীফ পড়ে না, আর বাংলাদেশের মূলত ঢাকা শহরের প্রায় সব কটা মসজিদ কবি হুজুরদের দল, এরপরও মিনার শরীফ টিকে আছে এবং থাকবে। আমি মনে করি মিনার শরীফ টিকে থাকার জন্য দুইটা ভিটামিন লাগে, এই দুইটা ভিটামিন এটাকে টিকিয়ে রাখছে। একটা ভিটামিন হলো হুজুরকে হাদিয়া দেয় মিলাদ শরীফের, একটা খাম দেয়, এই খামের সাইজ এবং অনেক বড়। আমিও আমার ছোটকালে মিলাদ শরীফ পড়ছি সাথে গেছি, আমিও খাম পাইছি, কারণ আমাদের সময় খাম ছিল না, সিকির মধ্যে এরকম পেঁচায়া এরকম দিত, আমরা দাওয়াত খাই দূরে গিয়ে পকেটে বের করে দেখতাম সাইরা না, খুশি হইতাম হাদিয়া পাইছি চেরা না, এখন চেরা না অনেক বড় পাওয়া যায়। আমরা অনেক সময় যাই না, অনেক দোয়ার মাহফিলে যাইতে পারি, গেলে দেখছি আমাদের গোমাল মধ্যে খাম খাম দেয়, আমাদের ইকবাল সাহেবকে আশঙ্কা মুক্ত করছি আমরা ওই খামের জন্য কিন্তু বলতেছি আমাদের আজকে কোনো খাম খাম লাগবে বলতেছি না। এটা আমাদের দেশে একটা এটা লাগে হুজুর খাম পায় একটা ভিটামিন কতে হুজুরের আগ্রহ কমবে না খাম পাওয়া, আর জনগণের একটা ভিটামিন বিরিয়ানি হবে জিলাপি হবে মানুষজন আসবে। যেই দেশে এতগুলো কৌমি আলেম থাকার পর মিলাদ শরীফ বিচারিত হচ্ছে না সেই দেশে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর তার পুরার মতো বীর সিলসিলা সমস্ত সিলসিলা থেকে তিনি মিলাদ শরীফকে এই বেদান থেকে তিনি দূরীকরণ করতে পেরেছেন। ঠিক আসতে দেশে হাজার হাজার ওলামা একরাম পারে নাই, না কৌমি না আলে কেউ পারে না, না মদিনা ওলামা না না বাংলাদেশি কোথা পারে কেউই পারে না ডক্টর খন্দকার আব্দুল্লাহ। একটা উদাহরণ, অনেকগুলো গুণীগণী ব্যক্তিগণ আছেন ওনারা কথা বলবেন, আমার ইচ্ছা ছিল আমি বেশি করে শুনব, আগে আসলে আরো বেশি শুনতাম। আমি শেষ করতে যাচ্ছি, আমি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরকে আরেকটা জিনিস ওনার মধ্যে দেখেছি যে আমরা এখন ইদানিং ইউটিউব, আমি মূর্খ মানুষ কম্পিউটার কম্পিউটার ইন্টারনেট এগুলো বুঝি তুলি না, যে ইউটিউব একটা আছে ইদানিং ভিতরে এখন ফুল কালাম কাণ্ড চলতেছে, এই পক্ষের এই পক্ষের এরা এই এরা এই এরা এই ফুল কালাম ঘূর্ণিঝড় চলতেছে 3-4 মাইল বেগে। আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের অগণিত আলোচনা আছে বলে আমি শুনি। তো আমরা এইসব লোকদেরকে নিয়ে আমরা কিভাবে কাছে আসা যায়, ডক্টর মাহমুদ সাহেব বললাম, ডক্টর মুদুরেলা জি এবং ইকবাল সরকার ইকবাল সাহেব সহ একটা ইয়ে নিয়েছেন যে আমরা 6 মাসে 9 মাসে আমরা সকল শ্রেণীর বিরোধী এবং আমাদের পক্ষে আমরা নিজেরা একটা ডায়লগ করবো মানে, কিন্তু এই ডায়লগের জন্য ডাক দিবিকে এই লুপ্ত পাওয়া যাচ্ছে না, ডক্টর সাহেবুল্লাহ ডাক দিলে আসবে না,
ওয়াহাবি হয়ে গেছে, মানা অনুসারে ডাক দিলে হবে না, ওরা দেওয়ানি কর্তব্য না হবে, অমুকে ডাক দিলে ইকবাল সাহেব ডাক দিলে, অমুক সাহেব ডাক দিলে, ওরা আবার কি ফুল লাইনে নিয়ে যায়, ওরা ডাক দিলে ওনারে দেখছি একদিন জামাত ইসলামের সাথে পত্রিকা একবার দেখছি বিবৃতি দিল, উনি ডাকলে হবে না, তাহলে কে ডাক দিবে? আমরা তখন চিন্তা করে দেখছি যে বাংলাদেশে সকল মহলকে ডাকার জন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর সচিব, সবাইকে ডাকা হলো, সেই মাহফিলে আমারও শ্রোতা হিসেবে থাকার সুযোগ হয়েছিল, একটা বা দুইটা মিটিংয়ে আমি গিয়েছিলাম, আমরা একজন সম্পদ হারিয়েছি, আমার মনে হয় উনি থাকলে আমরা এই ধরনের মিটিং একাধিক করতে পারলে বোধ হয় অনেকটা কাছাকাছি আসতে পারবো। আমার গ্রামে একটা মসজিদ আছে, তাদের ইমাম সফতুয়া দিয়েছে এই মসজিদে যদি কোনো তাবলিগী আসে তাহলে এখানে নামাজ পড়া যায় হবে না, এবং এর 70 হাত মাটি এখান থেকে কুড়ি অন্য জায়গায় সরায় এখানে নদীর থেকে ভালো মাটি এনে দিলে তবে এতে নামাজ হবে, কারণ এখানে তাবলিগ জামাত হলো নামাজ পড়বে, তারা একলা তারা এত দূরত্ব আমাদের একদম যে ধরনের বিভাজন আমাদের এগুলোর জন্য ওনাকে আমাদের প্রয়োজন ছিল। আপনারা জানেন মৃত্যুর সময় ওনার দাড়িগুলো কাঁচা ছিল, আমরা যদি ওনাকে সাদা বয়স পর্যন্ত পেতাম আমরা খুশি হতাম। আপনারা জানেন খ্রিস্টান মিশনারি তৎপরতারই বাংলাদেশে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের সমান তৃতীয় কোনো ব্যক্তি কোনো আলেম আছে কিনা আমার জানা, আমি আপনাদের 100 লোকের সামনে বলছি খ্রিস্টানদের তৎপরতা তাদের কুমোর সম্পর্কে আমি মনে করি একজনের ডক্টর জাকির নায়েক সেটি ভারতে, আর বাংলাদেশে আলেমদের মধ্যে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর যদি জানতেন দ্বিতীয় কে এরকম জানে বলে অন্তত আমার জানা। তিনি আমাকে সেদিন বলেছেন যে উনি কত বিস্তার একটা বই পাইছে জানি না, এটা শেষ হয়েছে অথবা হয়ে যাওয়ার পথে বৃদ্ধি হয়ে যাওয়ার পথে, যদি হয়ে যায় কজন শ্রোতা বন্ধু ওনার শুভাকাঙ্ক্ষী এখানে হাজির হয়েছেন সকলকে অনুরোধ করব ওনার লেখা এই বইটি পড়তে, খ্রিস্টান মিশনারি তৎপরতা নিয়ে পড়ার আগে কি খুতবা ছিল উনি একটা খুতবার বড় বই লিখেছেন, অনেকে ছোট ছোট চড়ি চড়ি বই লেখে তাদের অনেক সন্দেহ হয়, আমি নিজের ছোটি বই লেখার পর মানুষ আমার জায়গায় কয়টা বই লিখে আমি বলি তালিকার মধ্যে আছে, আমার সব বই প্রায় চড়ি চড়ি আমার সবগুলি মিললে যা হবে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের একটা বই এত সব, আমি যদি বলি আমার বই এতটা এটা বললে তাহলে উনি যদি একটা বলে এটা একটা এতটা সব। আরেকটা তথ্য আপনাদের না দিয়ে আমি যেতে পারছি না, আপনারা জেনে নেন তিনি মাস্টার সাহেবের ছেলে, ওনার আব্বার নাম মনে নেই, উনি নিজে বলছেন উনি হেঁটে হেঁটে দিনে দহ বিভিন্ন এলাকা নদী পার কিনারে হাসি আর গল্প অনেক কাহিনী, ওনার ঘরে ভাত খেয়েছি একাধিক বার, ওনার গ্রামের বাড়ি ওনাকে নিয়ে ওনার বাড়ির সামনে এদিকে কপো থাকবো না কি নদামে যায় নদীর পার দিয়ে ভাত অনেক কাহিনী। তিনি আরবি ভাষায় যে পাণ্ডিত্য অর্জন করেছেন একজন মাস্টার সাহেব, আমি আজকের এই অনেক বড় বড় আলেমদের সামনে বেয়াদবি হলে আমি বলতে চাই আমার দৃষ্টিতে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের চেয়ে বেশি আলেম এর চেয়ে এত বেশি আলেম আর কেউ জানে কিনা আমি না, আরবি সাহিত্যে তার মানে এবং তিনি আরবি নাহসরদের পিএইচডি ছিলেন ফ্রম বেয়াদ ইউনিভার্সিটি, ওনাকে এত দুরূহ আরবি আমি জিজ্ঞেস করেছি চত্বরে উনি বাংলাটা বলবেন, এত দুর্বৃত্ত আরবি জিজ্ঞেস যে এটা আরবিটা পাচ্ছি না ডিকশনারি হচ্ছে না দেখি, উনি বলতেন এইভাবে। তৃতীয় নম্বর উনি বাংলা ভাষায় সহজভাবে যেভাবে তিনি বই লিখছেন এত সহজ ভাষায় আমি একজন লোকের নাম বলবো কয়েকজনের নাম আমি জানি, অধ্যাপক আক্তার ফারুক রাহিমাহুল্লাহ তিনি সহজ ভাষায় বই লিখতে পারতেন প্রবন্ধ লিখতেন, আরো কয়েকজন আছে আমি বলছি না নাম, আর সবশেষে যিনি বিদায় নিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর বাংলা এবং আরবি ভাষায় একসঙ্গে দুইটি ভাষায় পারদর্শী, আমার মনে হয় না বাংলাদেশে দ্বিতীয় এই দুইটায় পারদর্শী একসঙ্গে আরবি সাহিত্য এবং মানুষ। আরেকটা দুঃখজনক কথা বলি বিদায় নেব, আল্লাহ ওনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ ওনাকে ক্ষমা করে সেটি সেটি হলো কালকে আমাকে একজনে বললেন
ইউটিউব অথবা ইন্টারনেট বা কোথায় একদল আলেমরা অনেকে হকানি আলেম আছে, তারা বাংলাদেশের 50 জন ভয়ঙ্কর আলেমের তালিকা তৈরি করে, 50 জন ভয়ঙ্কর আলেম। কালকে একজন আমাকে বললেন, তার মধ্যে ডক্টর আব্দুল্লাহ বলেন নাউজুবিল্লাহ, আর 2 নম্বরে বলছেন পিস টিভিতে যারা আলোচনা করে এর বিজয় সবাই সবার পিছনে আমি মিসকিন হাসছি, হাসতেছি, হাসে বলছি, আমার হাসি সবার পিছনে আমার নাম ধরে দেখছে, আমি ভয়ঙ্কর আলেম, আমার নাম আলেম ছিল একটু গুরু, কিন্তু দিছে আলেম একটা ডেজিগনেশন, বাম পাশে ভয়ঙ্কর শব্দ এবং তাদের ছবি দিছে চেনার জন্য। আমরা জানি ছবি দেয় কেউ মাল নিয়ে পালায় গেছে, চাকরি করত, টাকা পয়সা নিয়ে গেছে, ছবি দেওয়ার পরে এদের ধরিয়ে দিই, আর এই আলেমদের নাম দিয়া দেখছি এরা ভয়ঙ্কর আলেম। আপনাদেরকে সতর্ক থাকার জন্য মেসেজ গুলো এখানে, যে ব্যক্তিটি এত নম্র ভাষায় তার টক শো এখনো আসে, কালকেও আসছে আলোচনা, এর আগের দিনও আছে, তার লাস্টটা যেদিন পড়ে আছে সেই সময় তার তার পিস টিভিতে তার বক্তৃতা চলতেছে, তিনি বক্তৃতা করছেন উম্মার জন্য, আর তার লাশটা পড়ে আছে লাশের জায়গায় পড়ে আছে। আল্লাহ কবি কবিতা গিয়েছেন, এমন জীবন কলিও ঘটন, তোমার মৃত্যু দেখে আমরা জানি কাঁদিবে ভুবন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন, অর্থাৎ তোমার মৃত্যুতে তুমি হাসবা, তুমি যে ফলাফল আল্লাহ থেকে পাবা সেই জন্য তুমি হাসবা আর ভুবন কাঁদিবে, এমন জীবন কলিও ঘটন। আমার মনে হয় ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এমন জীবনী গঠন করেছিলেন, তিনি সাফল্যমণ্ডিত হয়েছেন বলে আমাদের সুধারণা ওনার, আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউসে উঁচু আসন দান। আমরা আরেকটা কথা মনে হয়ে গেছে না বলে একটা উদ্যোগ নিয়েছিলেন কয়েকজন আলেম, যে বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ এরকম 10 থেকে 12টা হাদিস রিপিটেশন গুলি খুলে আমি গুছিয়ে দেখি শেষ করে দিই, সবগুলো হাদিস থেকে রিপিটেশন গুলো বাদ দিই সহিগুলো নিয়ে একটা এটা করার জন্য। সেই কমিটিতে ডক্টর সাইফুল্লাহ মুদুরালয়ে আছেন আরো কয়েকজন, এটার মূল কাজ দায়িত্ব ছিল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, তিনি মাত্র নিয়তের চাপড়াটা শেষ করেছেন, তার কবিও আমাদেরকে দিয়েছেন অভিভূত হয়েছে, শুধু নিয়তের চাপড়া যেভাবে তিনি অনুবাদ করেছেন, আমি 1 মাস পর্যন্ত প্রায় 30টা লেকচার দিয়েছি ওনার এই মুখকে কেন্দ্র করে, সেই কাজ তিনি শুরু করেছিলেন শেষ করে যেতে পারেন, বাকি কাজগুলো যেন সাথীরা শেষ করতে পারে সেই দোয়াটা করবেন, যদি এটি শেষ হয় বাংলা ভাষাভাষী 1 কোটি মানুষের জন্য কেমন পর্যন্ত একটি অমূল্য সম্পদ হয়ে থাকে। এটি আজকে যারা এখানে আছেন যারা ওই কমিটির সদস্য আপনাদের কাছে আমি সবিনয় অনুরোধ করব, ডক্টর আব্দুল জাহাঙ্গীর চলে গেছে আমরাও চলে যাবো, এই কাজটা না করে যেন আমরা কেউ বিদায় নেব, জাতির অমূল্য সম্পত্তি যেন আমরা জাতিকে দিয়ে যেতে পারি, এই জন্য আপনারা যারা বিজ্ঞ স্কলার এখানে আছেন আপনাদের প্রতি এই অনুরোধ রেখে এবং ওনাকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন, এই দোয়া করে আমরা আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।